এবং বন্ধুরা কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের জন্য যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সেই ধারাবাহিকতায় আজকে আমি এইটা হলো ফ্ল্যাট লক, ফ্ল্যাট বেড, যেহেতু এইটা মেশিনটা ফ্ল্যাট আছে, যার জন্য এটাকে ফ্ল্যাট বেড বলা হয়। আর যেটা টোকাল আছে সিলিন্ডার টাইপ, ওইটা হলো সিলিন্ডার বেড। তো সিলিন্ডার বেড, ফ্ল্যাট লক এবং ফ্ল্যাট বেড, ফ্ল্যাট লক মধ্যে শুধু ডিজাইনে কিছুটা ডিফারেন্স আছে, টাইমিং টুমিংস কোনো পার্থক্য নাই। তো আমি এই ভিডিওটা আপনাদের জন্য, এই মেশিনের অনেক ভিডিও আপনাদের জন্য আপলোড করেছি, আপনারা হয়তো দেখছেন। তো আজকে একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করতেছে, সেটা হলো এই যে একটা কানেক্টিং আছে, এই কানেক্টিংটার কাজ কী, এই কানেক্টিংটা আমাদেরকে কী সুবিধা দিবে এই মেশিনে। তো মেশিনটা আমি সঠিক রোটেশনে ঘুরাই, যেহেতু ফ্ল্যাট লক ডাইন দিকে ঘুরে, আমি সঠিক রোটেশনে ঘুরানোর পরে দেখা যায় এই যে নিডেলটা নিচের দিকে পড়ছে, হালকা এই নিডেল হালকা লোপারের সাথে টাচ করে পড়বে, এটাই নিয়ম। কিন্তু কতটুকু টাচ করে পড়লে নিডেল ভাঙবে না, সেটা বুঝে শুনে আমাদেরকে এটা করতে হবে। এখন যেটু আছে সেটা চলবে। তো মনে করেন আমরা এইটারে অনেক চিকুন নিডেল আমরা লাগাবো, এটা আছে 14 নম্বর নিডেল, আমরা 9 নম্বর বা 7 নম্বর নিডেল লাগাবো, তখন দেখা যাবে এই লোপারডাম আমার নিডেলটা নিচে পড়তেছে, হয়তো নিডেলের সাথে লোপারডা ফাঁকা হয়ে পড়তেছে, তখন লোপারডা নিডেলটা লোপারের কাছাকাছি আনতে হলে আমাকে কোথায় হাত দিতে হবে। এই যে একটা কানেক্টিং আছে, এই কানেক্টিং এর কাজটা কি সেটাই আমি আজকে আপনাদেরকে বোঝাবো। তো এখানে যেই একটা নাট আছে, এই নাটটার আমি আগে খুলি, খোলার পরে এই খোলার পরে কী হবে, এই যে কানেক্টিংটা এই উঁচু নিচু হয়, এই কী হয় লোপারটা নড়াচড়া করতেছে, আপনারা দেখেন লোপারটা এটা উঁচু নিচু, লোপারটা নড়াচড়া করতে, অর্থাৎ এই কানেক্টিংটা এই লোপারের সাথে সম্পর্ক, এই লোপারটা আপ ডাউন করে, উপরে উঠাইলে কী হবে, নিচে নামাইলে কী হবে সেটাই আমাদের বুঝে নিতে হবে, সেটাই এলে কানেক্টিংয়ের কাজ। তো এইটা যদি আমি পুরা উপর উঠাইয়া এই নাটটারে টাইট দেই তাহলে কি হবে, আমি টাইট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, হালকা টাইট দিই, তাই দিলাম। এখন আমি নিডেলটা নিচে নামাই, সঠিক মেহেন্দ্র নিডেল নিচে, এখন দেখেন এই নিডেল দুইটা এখন অনেক বাঁচতেছে। তো যেহেতু এই নিডেলটা হইল 14 নম্বর নিডেল, তো আমরা যখন 7 নম্বর নিডেল লাগাবো তখন নিডেলটা চিকুন হওয়ার কারণে এর লোপারের সাথে তখন কম বসবে। তো যখন এই চিকুন নিডেল লাগাবেন তখন এই কানেক্টিংটা উপরের দিকে উঠেই দেবে, অর্থাৎ অ্যাবর্ডিংটা একটু কমাই দিতে হবে। আর যখন আমরা মোটা নিডেল লাগাবো তখন এই কানেক্টিংটা এই যে এখন যেরূপ বাঁচতেছে, এই এখন বেশিরভাগ যে এখন এই 14 নম্বর নিডেল না থাকার কারণে নীলটা লোপারের সাথে ভেঙে যাবে যেভাবে বাঁচতেছে। তো এখন আমি যদি 14 নম্বর নীল লাগাই মেহিনটা, তখন আমাকে যদি 14 নম্বর নীল যদি না ভাঙে তখন কী করতে হবে, এই এই যে কানেক্টিং আছে এই কানেক্টিংটা আমার নিচে নামাইতে হবে, এই নিচে নামাই আমি একটু টাইট দিয়ে দেখাই, এই এই চাই। এখন 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 নিডেল ডান পাশের নিডেলটা হালকা একটু বাজে, বাম পাশের নিডেলটা কোনো বাঁচতেছে না। তো এখন এই অবস্থায় আমরা এইটা চলবে, 14 নম্বর নিডেলটা এখন চলবে। তো যদি আমরা চিকুন নিডেল লাগাই তখন দেখা যাবে লোপারের সাথে নিডেলটা ফাঁকা হয়ে গেছে, তখন অত সেলাই ধরতে যাবে না, তখন আমাকে এই কানেক্টিংটা কী করতে হবে, লুজ দিয়া নিডেল মোটা চিকুন অনুযায়ী আমাকে কানেক্টিংটা সেট করতে হবে। এইটা আমি এখন কোন পর্যায়ে রাখবো, এটা আমি লুজ দিই, লুজ দিয়ে আমি এই কানেক্টিংটা প্রয়োজনে মাঝখানে রাখতে হবে, উপরে উড়াইতে হবে, নিডেল মোটা চিকুর চিকুনের প্রয়োজনে এইটা উপরে উড়াইতে হবে, নিচের মাঝখানে রাখা যাবে, নিচেও রাখতে পারবেন প্রয়োজনে, এটা মোটা চিকুন যতটুকু থাকবে তার উপরে এইটা আপডাউন কতটুকু করবো সেইটা আমরা প্রয়োজন অনুযায়ী এই কতটুকু ফাঁকা থাকবে কতটুকু বাঁচবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো সুতরাং এই যে কানেক্টিংয়ের কাজটা হইল, মূল হইল
চিকুন মোটা নিডল যখন আমরা ব্যবহার করবো তখন এই কানেক্টিংটা প্রয়োজনে উঠানামা করতে হবে। এইটাই মূল এই কানেক্টিংয়ের কাজ। আশা করি এই কানেক্টিংয়ের কাজটা আপনারা যখন চিকুন মোটা নিডল লাগাবেন তখন এইটা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা এই কানেক্টিংয়ের কাজ বুঝতে পারছেন। আমার এই ভিডিও যারা যত দেখেন তারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন, বেল বাটন বাজাবেন। আর আমরা গ্রামের শিক্ষা বকশাল ট্রেনিং সেন্টারে নিয়মিত আমরা মেকানিকের কাজ শিখাই। এই মেশিন দেখা যায় খোলা, আমরা এইভাবে খোলাই থাকে, সবসময় খোলাই থাকে, কারণ প্রতিদিন আমাদের এইসব খুলে দেখাইতে হয়, যার জন্য আমরা কভার লাগানোর প্রয়োজন মনে করি না। এইভাবেই সেলাই করে, হাত দিয়ে ঘুরে সেলাই করে আমাদের ওই পাশে ভালো মেশিন আছে, এগুলো প্র্যাকটিস করাই। তো আশা করি আপনারা এই ভিডিও বুঝতেছেন। তো আপনারা লোক দিবেন, আমরা আইডোডল 3200 যে বাটন হল 1790 বাটসে 1900 মডেলের আছে। আমরা নিয়মিত কাজ শিখাই, আমার এখানে 2 মাসের কোর্স। আপনারা যারা কাজ শিখতে চান এর আত্মীয় স্বজন যদি আপনারা পাঠাইতে চান আমাদের নাম্বার দেওয়া থাকে, নাম্বারে যোগাযোগ করে পাঠাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।